তো হাই গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে কার্তিক পুজো হচ্ছে সবার বাড়িতে, আমাকে আর সঞ্জয় কেউ কার্তিক পুজোয় নিমন্ত্রণ করেনি। তো আমি আর সঞ্জয় আজকে এক জায়গায় যাচ্ছি, বাদাম মাখা খেতে ইচ্ছা করছে এখন। তো কেন কোথায় ভালো বাদাম মাখা পাওয়া যায় খেতে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা, সেটা দিয়ে দেখতে থাকো। এখন সাইকেল বের করছি, সাইকেল নিয়ে যাবো, সঞ্জয় পরীক্ষা দিকে সঞ্জুকে নিয়ে এসেছি, 15 মিনিট পর্যন্ত বাড়ি যেতে পড়েছে, সাইকেল নিয়ে যাই। তো গাইস, এখন সাইকেল বের করছি, এবার সাইকেল নিয়ে যাব, কারণ আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হবে। তো সাইকেল নিয়ে যাচ্ছি, এটা সঞ্জুর সাইকেল। তো ভিডিওটা দেখতে থাকো। তো এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, এখন দেখা যাক কোথায় বাদাম মাখা খেতে যাই। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো এতক্ষণ পর এখানে এসেছি বাদাম মাখা খেতে, তো বাদাম মাখাটা করুক কাকু বলি। আর একটা কথা বলি, এই বাদাম মাখার দোকানটা কিন্তু পুরো ক্যানিং মহকুমা হসপিটালের অপোজিট সাইডে। বাদাম মাখা করবে, একটু ঝাল দেবে, লঙ্কা দেবে, হ্যাঁ সব কিছু করবে, 20 টাকার মতো বানাবে এক জায়গায়, ঠিক আছে? তো এখন কাকু আমাদের বাদাম মাখছে। কি কি দিলে বাদাম মাখা একটু বলো। এই তো পেঁয়াজ, লঙ্কা, তেল মশলা আর আচার, লেবু লেবু। তো কাকু এখন লেবু দেওয়ার পরে বাদামটাকে মাখাচ্ছে, দেখো কি সুন্দরভাবে বাদাম মাখা দিলাম। ওটা কেড়ে কেমন হয়েছে, প্রচন্ড ভালো হচ্ছে, প্রচন্ড ঝাল, ঠিকই আছে মোটামুটি। সঞ্জু খাও, কাকুকে ঝাল দিতে বলেছি বলে কতটা লঙ্কা কুচির পরিমাণ দিয়েছে একবার দেখো। বাদাম মাখাটা খেতে বিশাল ছিল, কিন্তু ঝালও ছিল। তো কাকুর কাছে বাদাম, চিড়ে, আরও অনেক কিছু পাওয়া যায়, চানাচুর, মুড়ি, মাখা অনেক কিছুই পাওয়া যায়। তো সবাই এসে কাকুর দোকান থেকে এসে খেয়ে যাও। তো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।